রাজনৈতিক কিংবা কূটনৈতিক যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক। হ্যাঁ, বর্তমান সরকারের নতুন মেয়াদের কথাই বলছি। পকেটে টাকা থাকলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। চলুন তাহলে আওয়ামী লীগের এই পাঁচতম সরকারের সামনে নতুন কি কি অর্থনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে তাই দেখে আসি। বর্তমান সরকারের এবারের টার্ম অতীতের যে কোনো সময়ের তুলনায় কঠিন হবে, কারণ ওই যে অর্থনৈতিক, এমন একটা সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন পরিষদ যখন অর্থনৈতিক সংকট চারদিকে, ডলারের টানাটানি থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজস্ব আর সুশাসনের ঘাটতি সবই এখন নতুন উচ্চতায়। এর বাইরে অব্যবস্থাপনা, ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য, সেই সঙ্গে আন্তর্জাতিক চাপও বাড়াচ্ছে দুশ্চিন্তা। তাই এমন বাস্তবতায় নতুন মেয়াদ শুরু করতে কতটা স্বস্তিতে থাকবে সরকার? এই মুহূর্তে সরকারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। গেল বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সারা বছরে ছিল ঊর্ধ্বমুখী। বলতে গেলে প্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী আগের বছর অর্থাৎ 2022 সালে যেখানে মুদ্রাস্ফীতি ছিল 7.6%, তা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 9.7%। জুলাই আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 12% উপর। স্বল্প আয়ের মানুষের, এমনকি মধ্যম আয়ের মানুষের জন্য যা ভয়ঙ্কর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে 2023 সালে কর্তৃপক্ষের নেওয়া কোনো কৌশলই আসলে কাজ করেনি। তাই নতুন বছরে নতুন সরকারকে অবশ্যই নতুন কৌশল নিয়ে আসতে হবে, পথ পরিবর্তন না করলে সমস্যা থেকেই যাবে। মূলত খাদ্যপণ্যের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ার পেছনে প্রধান কারণ ছিল বাজার ব্যবস্থাপনায় অদক্ষতা। পেঁয়াজ, ডিম, তেলের মতো পণ্যের দাম বেড়ে গেলে খুচরা পর্যায়ে সেই পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। খুচরা পর্যায়ে হাত না দিয়ে ধরতে হবে পাইকারি পর্যায়ে। 2023-এর প্রথমার্ধে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি পূরণ, চরম মূল্যস্ফীতি সত্ত্বেও সুধার নির্দিষ্ট করে রাখার মতো সিদ্ধান্তগুলো মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। নতুন বছরে নতুন সরকারের সামনে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্যদ্রব্য সহ নিত্য ব্যবহার্য পণ্যের একটি বড় অংশই আমাদের আমদানি করতে হয়। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডলারের দাম নিয়ন্ত্রণ রাখা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। বৈদেশিক মুদ্রার ঘাটতি ও ডলারের দাম বেড়ে যাওয়া গত বছর ব্যাপকভাবে প্রভাবিত করেছে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী 2022 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত 1.5 বছরে টাকার তুলনায় ডলারের দাম বেড়েছে 20%-এরও বেশি। ডলারের এই বাড়তি দামের কারণে আমদানি এবং তার ধারাবাহিকতায় দেশের ভেতর উৎপাদনও ব্যাহত হয়েছে। বেশি দামে পণ্য আমদানি করায় তা কেনার জন্য সাধারণ মানুষকেও গুনতে হয়েছে বেশি পরিমাণ টাকা। টাকার বিনিময়ে ডলারের মূল্য যেন হঠাৎ করে বেড়ে না যায় তা নিয়ন্ত্রণে রাখাও বর্তমান সরকারের জন্য অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হবে। রেকর্ড পরিমাণ রিজার্ভ বর্তমান সরকারের যেমন একটি বড় অর্জন, তেমনি সেই রিজার্ভের ভয়ঙ্কর ক্ষয়রোধ করাও বর্তমান সরকারের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ। গত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবেই কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত জানুয়ারিতে রিজার্ভের পরিমাণ ছিল $32.22 বিলিয়ন, যা বছর শেষে $20 বিলিয়ন পৌঁছেছে। এভাবে রিজার্ভ কমতে থাকলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা যেমন কমে যাবে, তেমনি র মেটেরিয়াল ও জ্বালানি সংকটে দেশের উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে, যা জিডিপিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। গত বছরের গ্রীষ্মকালে লোডশেডিং সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে ফেলেছিল। নতুন বছরে তাই বিদ্যুৎ সংকট ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসায়িক উভয় ক্ষেত্রেই নতুন করে সমস্যা তৈরি করতে পারে। রিজার্ভের ঘাটতি আর ডলার সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি খরচ বহন করতে না পারায় সে সময় মূলত সংকট তৈরি হয়েছিল। সে ধারাবাহিকতায় নতুন বছরে আগের চেয়েও খারাপ পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যে কোনো উপায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখাই হবে নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। নতুন বছরে এ সরকারের জন্য সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের ব্যাংকিং খাত। একথা সবাই জানে যে দেশের প্রায় সকল ব্যাংকই মারাত্মক সংকটে রয়েছে। ব্যাংকিং সেক্টর নিয়ে সরকারের বিশেষভাবে ভাবতে হবে, কেননা এখাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অধিকাংশ ব্যাংকেরই অভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব মোতাবেক দেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের মোট পরিমাণ হচ্ছে ১,৫৬,০০০ কোটি টাকা। এটা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পরিমাণ খেলাপি ঋণ। ব্যাংকের হিসেবের মারপ্যাঁচ বাদ দিলে খেলাপি ঋণের পরিমাণ আরো অনেক বেশি। তাই ব্যাংকিং ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা এখন অনেকটাই কমে গিয়েছে। বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির জন্য ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন সব থেকে বেশি জরুরি। তবে বর্তমান সরকার ব্যাংকিং ব্যবস্থার সকল সমস্যা সমাধানে কতটা দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবে তা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের সব থেকে শক্তিশালী খাতটি এখন সব থেকে দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন,
তৈরি পোশাকের কথাই বলছি। রপ্তানি বাণিজ্যে বিকল্প অন্য কোনো খাতকে এগিয়ে না নিয়ে সকল সুযোগ সুবিধা প্রণোদনা ঢালা হয়েছে এই একটি খাতেই, তাই এখনই সময় রপ্তানির বিকল্প পণ্যের পাশাপাশি বিকল্প দেশও খুঁজে বের করা, নইলে পশ্চিমের হাতে পুতুল হয়ে থাকতে হবে। যেভাবে নাচাবে তারা সেভাবেই নাচতে হবে। জনশক্তি রপ্তানি হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত, কিন্তু সেখানেও প্রবৃদ্ধির হার 3% কম। যদিও 2023 সালে প্রায় 13 লাখ বাংলাদেশি বিদেশে গিয়েছে কর্মসংস্থানের লক্ষ্যে, কিন্তু সে তুলনায় রেমিটেন্সের মাত্রা তুলনামূলকভাবে কম। তাই যে কোনো উপায়ই হোক, বৈধ পথে এদেশে রেমিটেন্স নিয়ে আসতে হবে, আর এই কাজটি করতে হবে অগ্রাধিকার ভিত্তিতেই। বিগত সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন যতটা হয়েছে তার চেয়েও বেশি সকল খাতকে গ্রাস করে ফেলেছে একটি সিন্ডিকেট। ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি রাজনৈতিক দল সব একাকার হয়ে গেছে এখানে। বড় বড় কর্পোরেট হাউসই এখন নিয়ন্ত্রণ করছে সবকিছু। গেল সরকারের সময়ে অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী শিল্পমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রী খাদ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অনেকেই ছিলেন বড় বড় ব্যবসায়ী, তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ কোনো সিন্ডিকেটই ভাঙেননি তারা। এবারে সরকারের আমলেও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের 14 জনের মধ্যে অন্তত 10 জনই হলেন ব্যবসায়ী, তাই সাধারণ জনগণের ভাগ্যে কি আছে তা এখনই বলা যায় না। চলুন অপেক্ষা করি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সবসময়।